আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখাবো ম্যাথ থ্রি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটি অঙ্ক। আমাদের অঙ্কটি একটু পড়ে নিচ্ছি আমরা একবার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40√2 মিটার হলে উক্ত বর্গক্ষেত্রের অন্তর্লিখিত সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমি প্রথমে একটি বিষয় বলবো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, এবং সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × 1+√2 এ স্কোয়ার। অর্থাৎ ওই সুষম অষ্টভুজে যে বাহু থাকবে সে বাহুর এ স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি এ বি সি ডি এটি একটি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের মধ্য দিয়ে যদি আমরা সুষম একটু অষ্টভুজের আঁকি, তো সেক্ষেত্রে এটা এরকম হবে। তো এ একটা বিষয় আমাদের, এটা হচ্ছে অষ্টভুজ। তো সেক্ষেত্রে এ একটা বাহু, 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 মোট 8টা বাহু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা ধরে নিলাম হচ্ছে সবগুলো বাহু যেহেতু বলা হচ্ছে সুষম, তো সেক্ষেত্রে সবগুলো বাহু সমান। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যে আমাদের বর্গক্ষেত্র যেটা দেওয়া ছিল, বর্গক্ষেত্রের বাহু হচ্ছে এ বি, এ বি সমান দেওয়া আছে আমাদের 40√2, এবং আমরা আরেকটা বিষয় ধরে নিতে পারি এন ই, এন ই সমান সমান ই এফ, ই এফ সমান সমান এ, আমরা এটা ধরে নিলাম। তো সেক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমরা যদি এই যে একটা বিষয়, এইটা হচ্ছে ত্রিভুজ এন ই এ, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহী ত্রিভুজ। সেক্ষেত্রে আমাদের এখানে এ এন আর আছে এ, দুইটা কি সমান? তো সেক্ষেত্রে এখান থেকে আমরা যদি কাজটা করতে পারি, সমকোণী ত্রিভুজের সূত্র সেটা যদি আমরা করি, সেক্ষেত্রে এন ই স্কোয়ার ইজিকুয়াল টু হচ্ছে এ এন স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার, এ ই স্কোয়ার। হ্যাঁ, যদি আমরা এটা একটু করি, তো সেক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের এই দুইটা সমান, তো সেক্ষেত্রে আমরা দুইটাকে লিখতে পারি 2 এ ই স্কোয়ার, 2 এ ই স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এন ই স্কোয়ার সমান থাকলো, তো সেক্ষেত্রে আমাদের এন ই সমান আছে এ, তো আমরা লিখতে পারি এ স্কোয়ার, বা আমরা এখান থেকে এ ই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার বা 2, বা আমরা যদি এখানে এ ই করি, তো সেক্ষেত্রে হবে এ বাক √2। তো আমাদের এইটা হয়ে গেল। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমাদের এইটা প্লাস এইটা প্লাস এইটাই তিনটা মিলে আমাদের দেওয়া আছে হচ্ছে কত, দেওয়া আছে 40√2। তো সেক্ষেত্রে আমাদের এখানে এ ই আর হচ্ছে এফ বি দুটো হচ্ছে সমান। তো সেক্ষেত্রে আমরা এটা যেহেতু এ ধরে নিয়েছি, এইটা এ, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি একটু ইয়া করে নেই প্রশ্ন মতে, প্রশ্ন মতে বা আমি অন্যভাবে লিখতে পারি, ওই প্রশ্ন মতে লেখার প্রয়োজন নেই, জাস্ট আমরা যদি এখানে লিখে নেই এ ই প্লাস এ ই প্লাস ই এফ প্লাস এফ বি ইজিকুয়াল টু, এখানে দেওয়া আছে 40√2। জাস্ট আমরা এখানে এ বি, এ বি মূলত তিনটা পার্ট, আমরা তিনটা পার্ট আলাদা লিখলাম, তো সেখানে এ ই সমান আমরা এখানে পেলাম এ বাক √2 প্লাস ই এফ সমান এ, প্লাস যেহেতু এ ই এবং এফ বি সমান, তো সেক্ষেত্রে আমরা এটাও লিখবো এ √2 ইজিকুয়াল টু 40√2। তো আমরা এখন এখান থেকে যদি এটাকে লসাগু করি, তাহলে √2 হয়, এখানে হবে এ প্লাস √2 এ প্লাস এ, তো ইজিকুয়াল টু হচ্ছে 40√2। বা আমরা এখানে কাজ করতে পারি 2 এ প্লাস √2 এ সমান, যদি আমরা করি তাহলে এখানে হবে 80, 40√2 × √2 যদি গুণ করি তাহলে আমাদের এখানে 80 হয়ে যাবে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা এ কমন নেই, তো সেখানে হয় 2 প্লাস √2 ইজিকুয়াল টু 80, বা আমরা এখান থেকে এর যে মান, এর মানটা আমরা নিতে পারি হচ্ছে 80 ভাগ 2 প্লাস √2। তো সেক্ষেত্রে আমাদের এটা ভাগ করলে যে মানটা হবে সেটা হচ্ছে 23.43। তাহলে আমাদের সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। আমাদের একটি বিষয় দরকার ছিল যে সুষম অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য, তো সেক্ষেত্রে আমি এটা পেয়ে গেলাম, এটা সমান হচ্ছে 23.43 মিটার।
এখন একটি বিষয় আমি বলেছিলাম, যেহেতু আমরা যদি সুষম অষ্টভুজের বাহুদৈর্ঘ্য বের করতে পারি সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল বের করা সম্ভব। কীভাবে সেটা? সুষম অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × 1 + √2a² তো সেক্ষেত্রে আমরা যদি ওইটা বের করে ফেলি যে 2 × 1 + √2a² তো সেক্ষেত্রে আমরা কিন্তু মানটা পেয়ে যাবো, আমরা a পেয়েছি। আমাদের এখানে কিন্তু বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য দেওয়া ছিল, আর আমরা এখন কী করলাম, যেটা বের করলাম সেটা হচ্ছে সুষম অষ্টভুজের বাহুদৈর্ঘ্য। তো সুষম অষ্টভুজের বাহুদৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল বের করা সম্ভব। সুতরাং অষ্টভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 2 × 1 + √2a² অর্থাৎ আমাদের এখানে আমরা 2 × 1 + √2 এর মান হচ্ছে 23.43 a² যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান হবে 265064 এত বর্গ মিটার আমাদের অষ্টভুজের ক্ষেত্রফল কিন্তু হয়ে গেল। কত হলো? 2650.64 বর্গ মিটার। এখন আমরা আসলে প্রথমে কঠিন মনে হলো, অপরটি কিন্তু কঠিন নয়, অপরটি কিন্তু খুবই সহজ। এখানে আমাদের দেওয়া ছিল এই বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য 40√2 মিটার বলে উক্ত বর্গক্ষেত্রের অঞ্চলে কিন্তু সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমাদের বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য এবি সমান 40√2 ছিল। এখন আমরা এখানে ধরে নিয়েছিলাম আমাদের অষ্টভুজ একে দিয়েছি না, তো সেক্ষেত্রে আমাদের একটা বিষয় ছিল এবি প্লাস সি এর সমান, আমরা এই দুটো বাহু এর বর্গক্ষেত্রের বাহু সমান ধরলাম এ বর্গক্ষেত্রের বাহু। সেখান থেকে আমরা কী করলাম, এর মানটা বের করে ফেললাম, বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য মানে সুষম অষ্টভুজের বাহুদৈর্ঘ্য এ বের করে ফেললাম। এখন সুষম অষ্টভুজের বাহুদৈর্ঘ্য যদি এ বের হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র ছিল 2 × 1 + √2a² অর্থাৎ আমরা এটা করে আমরা আমাদের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এই চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।